প্রায় শিশুরা সর্দি কাশিতে ভোগে এতে তাদের ঘুমের অসুবিধা হয় কান্নাকাটি শুরু করে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও শিশু সর্দি কাশি হতে পারে শিশুর বছরে পাঁচ ছবার সর্দি বা কাশি হওয়া খুবই সাধারণ তবে শিশুর যত্ন নেওয়া জরুরি ঘরোয়া উপায়ের মাধ্যমে সাধারণ সর্দি কাশি থেকে সহজেই মুক্তি পেতে পারে আপনার শিশু আসুন জেনে নিই সেসব উপায়গুলি সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন যেমন নাম্বার ওয়ান আদা ও মধু কাশি সারাতে আদা ও মধুর মিশ্রণ খুবই উপকারী আদা রস বের করে তাতে মধু মেশান এবং এই মিশ্রণটি দিনে দুই তিনবার শিশুকে খাওয়ান নাম্বার টু সরিষার তেল সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন বড়দের ক্ষেত্রে সরিষার তেল উপকারী বাচ্চাদের সর্দি সারানোর ক্ষেত্রে সরিষার তেল কার্যকর দুই ক রসুন দিয়ে সরিষার তেল গরম করুন এই তেল দিয়ে শিশুর পায়ের পাতা পিঠ হাতের তালু ও বুকে মালিশ করুন শিশুর সর্দি থেকে উপশম হবে নাম্বার থ্রি নারকেল তেল ও কপ্প নারকেল তেলে অল্প কর্পূর দিয়ে গরম করুন এটি বাচ্চার বুক পিঠ ও গলায় আলতোভাবে লাগান এতে সর্দি কাশি থেকে রক্ষা পাবে শিশু নাম্বার ফোর দুধে জাইফল দিন সারাতে দুধে জাইফল দুরন্ত ঘরোয়া উপায় কয়েক চামচ দুধ নিন এবং তাতে এক চিমটি জাইফল পাউডার দিয়ে একবার ফোটান এরপর ঠান্ডা করে শিশুকে খাওয়ান এতে শিশু উপকৃত হবে নাম্বার ফাইভ গুড় জিরে গোলমরিচ এবং গরম জলের মিশ্রণ এই মিশ্রণটি ঠান্ডা কাশি এবং গোলা ব্যথায় আরাম দেয় গুড় এগত বা দুই চামচ গোলমরিচ এক থেকে দুইটি জিরে এক চিমটি জল এক কাপ সব উপকরণ মিশিয়ে নিন এবং জলে ফুটিয়ে নিন ওই জল ঠান্ডা করে এবং ছেঁকে খাওয়াতে হবে আপনার শিশুকে এই মিশ্রণে দুই চা চামচের বেশি দেবেন না কারণ গুড় এবং গোলমরিচে তাপ থাকে যেটা শিশুর ক্ষেত্রে ভালো তবে অল্প পরিমাণে নাম্বার সিক্স মধু এবং গোলমরিচ এক চিমটি গোলমরিচ গুঁড়ো এবং এক চামচ মধুতে যোগ করুন এবং নিয়ম করে আপনার শিশুকে খাওয়ান এটি ঠান্ডা এবং কাশি দুয়ের জন্যই উপকারী নাম্বার সেভেন লেবু এবং মধু এক গ্লাস জলে লেবুর কিছুটা রস দিন এবং এতে মধু মেশান এটি একটি সুস্বাদু প্রতিকার এবং সাধারণত আনন্দের সঙ্গে খাওয়া হয় এটি কাশি এবং ঠান্ডা উভয়ের উপশম করে প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় একটা চামচ করে খাওয়ান এমনকি দিনে তিনবারের বেশিও খাওয়াতে পারেন শীঘ্রই আপনি দেখতে পাবেন আপনার শিশু সর্দি এবং কাশি কমে গেছে যতগুলি উপায় সম্পর্কে বললাম তার মধ্যে একটি উপায় বেঁচে নিতেই পারেন তারপর এটি প্রতিদিন অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার শিশু সর্দি কাশি থেকে অনেকটাই রেহাই পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ